আমাদের আওয়ামী ফেসিবাদের খুব একটা ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। আওয়ামী ফেসিবাদ কি করেছে যে সে শুধুমাত্র গভর্নমেন্ট কিন্তু ফেসিস্ট হয়ে উঠে নাই, সে কিছু ক্লাস্টার ক্রিয়েট করেছে। আপনি দেখবেন যে আওয়ামী ফেসিবাদে একটা ইন্টালেকচুয়াল ক্লাস্টার ছিল। আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের বা মানে নিরপেক্ষ সরকারের জন্য, নির্দলীয় সরকারের জন্য রাস্তায় আন্দোলন করতেন, একটা বুদ্ধিবৃত্তিক সমাজ কিন্তু এটার বিরোধিতা করত, বলতো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আওয়ামী লীগের এটা ছিল। আওয়ামী লীগের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস্টার ছিল। আওয়ামী লীগের একটা হচ্ছে বর্জুয়া ক্লাস্টার ছিল। যেমন দেখবেন 2 অগাস্ট তারা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে বায়াত নিয়ে আসছিল, মনে আছে? একটা বিজনেস ক্লাস, ওরা বায়াত নিয়ে আসছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আগাইতে থাকেন, আমরা আপনার পিছনে আসি। আবার দেখবেন এই যে আওয়ামী ফেসিজমের একটা জুডিশিয়ারি ক্লাস্টার কিন্তু ছিল। অর্থাৎ সব কিছুকে কিন্তু এই যে হাইকোর্টের উপর, কোর্টের উপর দিয়ে চালাই দেওয়ার একটা প্রবণতা ছিল। আমরা কি জানি এটা কোর্টের সিদ্ধান্ত, মানে আমরা তো এখানে কিছু করার নাই। তাহলে দেখেন আওয়ামী লীগের একটা, আবার দেখেন একটা একটা ওলামা ক্লাস্টার ছিল। আপনি ইন্টারেস্টিংলি একটা জিনিস দেখবেন, এটা এটা কিন্তু মানে সামটাইম ভেরি সুন যে আওয়ামী লীগের এটা একটা একাডেমিক ডিসকোর্সে আসা উচিত যে তারা কিভাবে এটাকে ফ্র্যাগমেন্টাইজেশন করছে, এটাকে কীভাবে ভাঙছে। আমরা যদি এটাকে একাডেমিক অ্যারেনা থেকে এটাকে না দেখি, তাহলে কিন্তু আমরা প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করতে পারবো না। যেমন দেখেন গণভবনের পতন হয়েছে, কিন্তু ভোলানগর মসজিদ কমিটির সভাপতির আর পরদিন থেকে পাওয়া যায় নাই। সিম্পল, আপনি দেখেন, আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন, গণভবনের হাসিনার পতনের পরে আপনার এলাকার মসজিদ কমিটির সভাপতিকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় নাই ওই দিন সন্ধ্যায় বা পরবর্তী এক সপ্তাহের মতো। এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আওয়ামী লীগ ভ্যানগার্ড সেট করছে। বিশ্ববিদ্যালয়ের কোন ভিসিটা আপনি দেখেন যে হাসিনার পতনের পর আসছে? তো তার মানে এই যে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, সব কিছু এই যে গণভবন কেন্দ্রিক হয়ে যাওয়াটা যাদেরকে দিয়ে হয়েছে, এবার আসেন আমাদের ভুলটা কোথায়। এই যে দেখেন যাদেরকে দিয়ে আওয়ামী ফেসিজম প্রতিষ্ঠিত হয়েছে, প্রসার হয়েছে, সংগঠিত হয়েছে, এবং এটা একটা দিনী ব্যবস্থা রূপে মানুষের সামনে উঠে আসছে। এটা একটা ধর্মগ্রন্থ ছিল, যে কি আমাদের মনে আছে বিশ্ববিদ্যালয়ে আসলেই অসমাপ্তাপ্ত জীবনী ধর্মগ্রন্থ পড়তে হবে। 2 নম্বর বিষয়, এটার একজন ধর্মীয় অবতার ছিল, যাকে আপনি সব ধরনের আলোচনা সমালোচনার ঊর্ধ্বে তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে। কোনো ধরনের কোনো বিষয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, এবং হিস্টোরিক্যালি তাকে এক ধরনের এক্সিট ডুট দেওয়া হয়েছে। একজন অর্থাৎ নিরপেক্ষভাবে আপনি ক্রিটিক্যালি তাকে অ্যাসেস করার জন্য আপনি কোনো রাস্তা খোলা রাখেন নাই, যেটা শুধুমাত্র ধর্মীয় অবতারদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সেটা কোথায় ছিল? সেটা হচ্ছে এই ফেসিস্ট সরকারের কাছে ছিল, এবং সেটাকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কী করা হয়েছে, প্যাট্রোনাইজ করা হয়েছে। তৃতীয়ত, এটার একটা নিজস্ব জীবন ব্যবস্থা ছিল। আওয়ামী লীগের কিন্তু একটা নিজস্ব জীবন ব্যবস্থা ছিল না। একটা মুজিবীয় কোর্ট পড়া, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কিছু কিছু উৎসব, এটা যেমন এটা বাধ্যতামূলক, এগুলো করতে হবে, না হলে আপনি যে আওয়ামী সম্প্রদায় ভুক্ত সেটা কিন্তু আপনি মানে সমাজে আপনার থাকবে না। বিশেষ করে কিছু কিছু বিষয় আপনার কিন্তু রাখতে হবে। তার মানে দেখেন এই যে সোশ্যালি আপনাকে আছে এনক্লোজ করে ফেলছে, আপনাকে একাডেমিকভাবে আপনাকে, যারা হচ্ছে আমরা গণতন্ত্রকামী যে মানুষগুলো ছিল, ফেসিবাদ বিরোধী শক্তি ছিল, তাদেরকে কিন্তু আউট করে দেওয়া হয়েছে।